বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কারণে অনেকটা বিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়া। তবে বিদেশি পর্যটকদের জন্য এবার দুয়ার খুলছে উত্তর কোরিয়া। বিদেশি পর্যটকরা আগামী ডিসেম্বর থেকে দেশটির উত্তর পূর্বাঞ্চলের সামজিয়ন শহরে ভ্রমণে যেতে পারবেন। 2020 সাল থেকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য কিম জং উনের দেশ উত্তর কোরিয়ার দুয়ার পুরোপুরি উন্মুক্ত নয়। ভ্রমণ কোম্পানিগুলো বলছে দেশটির বাকি অংশেও বিদেশি পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়া হবে বলে তারা আশা করছেন। উত্তর কোরিয়ায় আন্তর্জাতিক উড়োজাহাজ ওঠানামা শুরু হয় গত বছর। গত ফেব্রুয়ারিতে রুশ পর্যটকদের ছোট একটি দল উত্তর কোরিয়ায় ব্যক্তিগত সফরে যায়। গত জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটি সফর করেছিলেন। চীনের বেইজিং ভিত্তিক কোরোয়া ট্যুরস নিজেদের ওয়েবসাইটে বলেছে তারা তাদের স্থানীয় অংশীদারদের মাধ্যমে নিশ্চিত হয়েছেন যে চলতি বছরের ডিসেম্বর থেকে সানজিয়ন শহরে বিদেশি পর্যটকরা যেতে পারবেন। উত্তর কোরিয়ার বাকি অংশেও বিদেশি পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়া হতে পারে। আরেকটি ট্রাভেল এজেন্সি কেটিজি ট্যুর জানিয়েছে আসছে শীত মৌসুম থেকে উত্তর কোরিয়ার সানজিয়ন শহরে বিদেশি পর্যটকরা ভ্রমণে যেতে পারবেন।